নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/3/2023 পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পশ্চিমবঙ্গে যে বিভিন্ন লাইব্রেরিগুলো রয়েছে, গ্রামীণ লাইব্রেরি, সেই লাইব্রেরিগুলোতে লাইব্রেরিয়ান বা বন্ধকারিক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। দ্রুত নিয়োগ করতে চলেছে সরকার, এ সংক্রান্ত আপডেট দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো যে গাইডলাইন দেওয়া হয়েছে সেটাতে হচ্ছে, দুদিন আগেই নোটিশটা জারি করা হয়েছে, সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমদেরকে জানানো হয়েছে যে গাইডলাইন ফর রিক্রুটমেন্ট অফ দ্য লাইব্রেরিয়ান অফ স্পন্সর্ড পাবলিক লাইব্রেরি হ্যাভিং স্ট্যাটাস অফ রুরাল লাইব্রেরি। কী লেখা হয়েছে যে টেন্টেটিভ শিডিউল প্রকাশ করা হয়েছে, তাতে কি সিলেকশন কমিটি গঠন করা হবে হচ্ছে 24/3/2023-এ, তারপর অ্যাডভার্টিজমেন্ট জারি হবে 3/4/2023-এ। তাহলে দ্রুত নিয়োগ শুরু হতে চলেছে 3/4/2023, অর্থাৎ 3রা এপ্রিল অ্যাডভার্টিজমেন্ট জারি করার কথা উঠছে আসছে। টেন্টেটিভ ডেট ঘোষণা হয়েছে এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস লেটার টু করা হবে ওই একই দিনে। লাস্ট ডেট অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে অ্যাপ্লিকেশান চাওয়া হবে, লিস্ট ফ্রম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। অনলাইন অ্যাপ্লাই করা যাবে হচ্ছে 25/4/2023 পর্যন্ত। তারপর স্কুটিনি হবে 11/5/2023 পর্যন্ত অ্যাডমিট কার্ড ছাড়ার জন্য। পরীক্ষা হবে 21/5/2023-এ ডেট, এবং এভালুয়েশান অ্যান্সার স্ক্রিপ্ট হবে 5/6/2023-এর মধ্যে খাতা দেখা হবে। তারপর হচ্ছে কম্পিউটার টেস্ট হবে 21/6/2023-এ। তারপর হচ্ছে কমপ্লিশন অফ ইন্টারভিউ হবে 14/7/2023-এ, এবং ফাইনাল প্যানেল প্রকাশ করা হবে 20/7/2023-এ। তো এই টেন্টেটিভ ডেটের ওপর ভিত্তি করে গ্রামীণ লাইব্রেরিগুলোতে লাইব্রেরিয়ান নিয়োগের জন্য গাইডলাইন প্রকাশ করলো। ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবে। পুরো ডিটেলস আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন, এখানে ডেট ফেটগুলো রয়েছে, আরও অন্যান্য গাইডলাইনও রয়েছে। যা হোক, এই আপডেট আমি শেয়ার করলাম, এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।